রেখে আয় দর্শকের সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে একটু কি সময় দিতে পারবেন? সবাই কি দিতে রাজি আছেন? এটা এই জন্য বললাম, 11টা ক্রস হয়েছে, পার হয়েছে। কিছুক্ষণ পরই মানুষ শুধু ঘড়ির দিকে তাকাবে, কালকে অফিস আছে, কাজ আছে। এই জন্য আমি আগেই বলে নিলাম যে সময় কি আমাকে দেওয়া যায়। আমি আবার খুব বেশি সময় নেব না, আপনাদের বিরক্তি উদ্রেক হোক এমন সময় আমি চেয়ে বসবো না। আমি চেষ্টা করবো যতটুকু সংক্ষিপ্ত করে কিছু কথা বলা যায়, সেই কথাই শ্রেষ্ঠ যে অল্প কথার মধ্যে বহু কথা বলে দিতে পারে। এমন সুন্দর করে বিশাল কথা সংক্ষিপ্ত করে বড় কথাকে ছোট করে বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকল মান ইশারা ভাষা, সচেতন লোকের জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। সম্মানিত হাজিরিন, আমি বিশ্বাস করি যেহেতু এটি মহানগরের ভিতরে একটি প্রোগ্রাম, সবাই সচেতন, সবাই বিচক্ষণ, বিদগ্ধ, সবাই বুঝেন জানেন। আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম হলো সূরাতুল হুজুরাত। হুজুরাত সূরাটা হলো এমন একটি সূরা যাদের আদব ঠিক নাই, আদব ঠিক করার সূরা। কি ঠিক করার সূরা? আমার দেশে বেদব তো নাই, আছে আদব, আদব আছে, বেদব আছে না নাই? বেয়াদব আর আদব, মানে আদব যার আদব আছে, বেয়াদব যার আদব নেই, আদব নেই। সম্মানিত ভাইয়েরা, শিষ্টাচার ব্যবহার আমরা শুনেছি ছোটবেলায়, ব্যবহার বংশের পরিচয়। ক্যামেরাম্যান আপনারা বসুন, আবেগে কিন্তু পিছনে লাথিও আসতে পারে, বুঝলেন? একটু মহব্বত করে বললাম, রাগ করেন না, কারণ বলা তো যায় না। একটু বসে পড়ুন, ক্যামেরা ক্যামেরার কাজ করুন, একটু বসেন সম্মানিত, কারণ চোখে চোখ না পড়লে মহব্বত জমে না, চোখের সামনে কেউ বাধা দিলে একটু সমস্যা হয়ে যায়। আদব চাইছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, একটি জাতির সবকিছু ডিপেন্ড করে আদবের উপরে। সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যায় যদি আদব না থাকে। কর্মীর দায়িত্ব নেতাকে মানা, মুসলিমের দায়িত্ব ইমামকে মানা, ঠিক কিনা? ছাত্রের দায়িত্ব শিক্ষককে মানা, এরকম করে সন্তানের দায়িত্ব বাপকে মানা, সন্তানের দায়িত্ব মাকে খেদমত করা, ছোট ভাইয়ের দায়িত্ব বড় ভাইকে সম্মান করা, বড় ভাইয়ের দায়িত্ব ছোটকে স্নেহ করা, বাবার দায়িত্ব সন্তানকে লালন পালন করে আদব শিক্ষা দেওয়া, সবার জন্য এগুলো শিক্ষা কোরআনে আছে না নাই? আছে না নাই? কিন্তু আজকে যদি আমরা লক্ষ্য করি অধিকাংশ জায়গায় নেতাকে কর্মীর দ্বারা পিছন খায়, খায় সুতাফি খায়, চেয়ার ফেটা ফাটায়, গালিগালাজ করে। আচ্ছা, মুসল্লি কি ইমামকে হুমকি দেয়? আসতে পারেন কেন? আমার আদবের হালত কেন, কি জন্য সিলেবাস করার নাই? আমার ভাইয়েরা, সিলেবাস যদি কোরআন থাকতো, সিলেবাস যদি সুন্নাহ হাদিস থাকতো, আজকে জাতি সভ্য হয়ে যেত, ভদ্র হয়ে যেত, সুন্দর করে মানুষে মানুষ সম্মান করত। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিকরিম দাইফাহু ফালিয়াকরিম জারাহু ফালিয়াকুল খাইরান আও ইয়াসমুত। একই হাদিসে তিনটা ওয়ার্ডার রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করলো, রাসূলকে বিশ্বাস করলো, পরকালকে বিশ্বাস করলো, সে যেন অবশ্য অবশ্যই মেহমানকে সম্মান করে, প্রতিবেশীকে সম্মান করে, আর যদি কোনো কথা থাকে উৎকৃষ্ট কথা বলে, আর যদি কোনো কথা না থাকে যেন চুপ মেরে থাকে, চুপ থাকাটাও না যান। কিন্তু আমার দেশের মানুষ আমল করে বেশি না কথা বলে বেশি? বলে আল্লাহ কোনটা দেখতে চান? লিমাতা কুলু না লা তাফালু, তুমি সেই কথা কেন বলতে যাও যা তুমি করো না? অতএব আল্লাহ কথা চান না কাজ চান? আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথাই না, বড় হবে কাজে বড় হবে। আমরা কাজ করতে চাই, আমরা আমল করতে চাই, সে আমল চাপ বাম হাতের না ডান হাতে? ডান হাত যাবো জান্নাতে, ডান হাতের আমলটা দিয়ে যাবেন তা জান্নাতে চলে যাবে। وَمَا أَدْرَاكَ مَا هِيَ نَارٌ حَامِيَةٌ। যে ব্যক্তি ভালো কাজ করবে, যার ওজনটা ভালো হবে, নেকির ওজন যার হয়ে যাবে তার জন্য কল্যাণ, তার জন্য জান্নাত। আর যার ওজন হালকা হয়ে যাবে, মামা বললাম যার হবে, তার উম্মুহু হাবিয়া, তার কোলটা তার মা হয়ে যাবে। তার উম্মুহু, উম্মুর মানে কি? মা।
তার কোলটা হয়ে যাবে, হাফিয়া জাহান্নামের গর্ত হয়ে যাবে তার কোল, উত্তপ্ত আগুন তার জন্য ঠিকানা হয়ে যাবে। এই জন্য আমরা বাম হাতের আমল নেবো না ডান হাতের আমল নেবো? বাম হাতের না ডান হাতের? আদো বলা হবো না বেয়াদব হবো? আদো বলা হতে হবে। আমার নবীজি কড়া কথা বলেছেন, আমার নবীজি এমন শক্ত প্রান্তিক কথা বলে দিয়েছেন, এক্ষেত্রে কমন একটা হাদিস বহুবার শুনেছি কিন্তু আমরা মনে রাখি না। মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইয়ুকির কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ছোটদের স্নেহ করবে না, ছোটদের কাদর করবে না, ছোটদেরকে দেখে চুম্বন করবে না, গল্প করবে না, খোশ মেজাজ আলাপ করবে না, এবং বড়দেরকে দেখে যারা সম্মান করবে না, শ্রদ্ধা করবে না, ভক্তি করবে না, আমার রাসূল শক্ত কথা বলে দিলেন, ফালাইসা মিন্না, সে আমার কেউ না। আমার কাছে বিয়ে ফতুয়া স্যার স্যার চার বিভাগে স্যার রকম, ঢাকাতে মাকরু, সিলেটে মোবাহ, আর চট্টগ্রামে ওয়াসিম। চট্টগ্রামে কি বিড়িকে স্বাস্থ্য ভালো হয় এমন কোন কনসেপ্ট, এমন কোন তথ্য পৃথিবীর কোন ডাক্তার দেয় না? বিড়ি খেলে কি শরীর ভালো হয়? লাঞ্চ ভালো থাকে? বিড়ি খাওয়া ভালো? যেটাই স্বাস্থ্যের জন্য খারাপ সেটা ইসলাম অনেক কিছু করেছে, নাজায়েজ করেছে। আমরা বিড়ির ধারে যাবো না ইনশাল্লাহ। এখন ইনশাল্লাহ কেউ কয় আরো জোরে, আরো জোরে, সকল নেশা থেকে নিজেকে দূরে রাখবে। সকল নেশা নেশা করা যাবে না, জেনা করা যাবে না, জুলুম করা যাবে না, এই সমস্ত বড় বড় পাপ গুলো যদি ছেড়ে দিতে পারি আল্লাহ ছোট ছোট গুনার দিকে তাকাবেনই না। কারো কথা বলে আল্লাহ আমার আপনার জন্য সংকীর্ণ না উদার, উদার শুধু উদার না, মহা উদার, মহা উদার। হাসরের ময়দানে বান্দাকে আল্লাহ কোরআন বিদান দিয়ে আড়ালে নিয়ে বলবেন, বান্দা দুনিয়ার জিন্দেগিতে আগাম প্রোগ্রাম গুলো করি, সাহে করছি, আমি কি জনগণের সামনে তা প্রকাশ করেছি না? তুমি গোপন করেছো, তুমি তুমি তো সাত্তার। আল্লাহ সেই সময় বলবেন, বান্দা দুনিয়াতে যেমন তোর গুনাগুলোকে আমি আড়াল করে গোপন করে রেখেছি, আজকেও আমি আড়াল করলাম, যাহ বান্দা তোকে আমি জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ কি সংকীর্ণ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তুমি বড় বড় গুণাগুলোকে যদি কুটিয়ে রাখতে পারো, যদি পরহেজ রাখতে পারো বড় বড় গুণা থেকে, নিজেকে যদি দূরে রাখতে পারো, ছোট খাটো গুণাগুলোকে আমি তোমার মাফ করে দেবো।